তই কিবা ইনকাম কৰবি না না সদায় আমাৰ ওপৰতে খাই থাকিম বুলি ভাবছ এনেকৈ হাতটো নিচিনা কেতিয়াবা এনেকুৱা লাগে তোক জন্ম দি কিনে বহুত ডাঙৰ ফুল আৰু পাপ কাম কৰিলো নেকি তোৰ ঠাইত যদি এটা গৰু বুলোৱা ইমান দিনে গাখীৰ বিকি বিকি দুনিয়াৰ পইচা ইনকাম কৰিব পাৰিলো হয় পিতি মানুহৰ পৰা আৰু গৰু জন্ম পায় নেকি তই যদি গৰু হলি হয় ময়ো তোৰ পৰা গৰুৱে হৈ জন্ম পালো হয় গাখীৰ নয়াৰ কিবা পালি হয় অ একশৰ মাৰিম কুকুৰ কথা ক'ব আহিছা তোৰ কাৰণে মই এটা কাম চাইছো মোৰ লগৰ এটা ৰেষ্টুৰেণ্ট এখন আছে তাতে তোক কাম দিম বুলি কৈছি যা আজিৰ পৰা যাই কিনে কাম কৰ এতিয়া মেল পাকে ফুটব নালাগে তিৰি নিচিনা এদিন আহিল মোৰ এতিয়া ৰেষ্টুৰেণ্টত কাম কৰিব লাগিব উপায় নাই দে আৰ আম্বানীৰ ঘৰত জন্ম নাপালি এদিনে দেখা যাব আৰ কি হ'ব যিমান কাষ্টমাৰে আহি যায় না খাই কিনে কালি পুৱাই ফিডবেক লবি ফোন কৰি সবকে ফোন কৰি সুধিবি আমাৰ তাত খানা খাই কেনেকুৱা লাগিছে বুজা না আৰু ভাল ৰিজাল্ট আহে যাতে আজি গধূলি যে আপুনি আৰু আপোনাৰ ফেমিলিয়ে যে ইয়াতে খানা খাই গৈছিলে তাৰে ফিডবেক লোৱাৰ কাৰণে ফোন কৰিছিলো ছাৰ চালা এই ৰাতি দুটা বজাত তোৰ বাপে লৈছিল নেকি ফিডবেক তাই নাপালি আৰু ফোন কৰবা চালা শ্বশুৰ কানাতি ফোন ৰাখ ছাৰ ফোন নাৰাখিব না ৰাতিপুৱা মানে মোৰ টোপনি ধৰিব সেইকাৰণে বোলো এতিয়াই সুধিছো ফোনটো ৰিচিভ কৰিছে যেতিয়া ফিডবেকটো দি দিয়ক না অকে দে পুছো কি পুষ্পা ওলাইছা পুছো ছাৰ আজি যে আপোনালোকে চিকেন বিৰিয়ানী খাই গৈছিলে ইয়াতে কেনেকুৱা পালে ছাৰ কি কি চিকেন বিৰিয়ানী আৰে চালা আমিতো ভেজ বিৰিয়ানী খাইছিলাম না নাই ছাৰ আপুনি চিকেন বিৰিয়ানীয়ে খাইছিলে মোৰ তাত বিল আছে ছাৰ এই মাছ ৰাতিনো কিয় মিছা মাতে ছাৰ কি ঘণ্টা কথা বলছি হা আমি আমি কিয় খাওঁগা চিকেন বিরিয়ানি আরে আমি তো পিওর ভেজিটেরিয়ান হয় বাবুয়া সুট নিরামিষ ভোজি সামজা আরে আমি সয়াবিন বিরিয়ানি খাইছিলাম নাই স্যার আপনি চিকেন বিরিয়ানিয়ে খাইছিলে স্যার আপনি হাত দি পাইছিলেন না বিরিয়ানি হাত দি আরে আমি হাত দি সাত দি একো নেহি পায়া আরে বাস গেয়া তার মানে আমি চিকেন বিরিয়ানি নেহি খায়া হাত দি পোৱা নাছিলে তাৰ মানে আপোনালোকে বাৰ্ড ফ্লু হোৱা মুৰ্গী খাইছিলে বাৰ্ড ফ্লু হোৱা মুৰ্গীত আমি হাত দিবিলাক এক্সট্ৰা কৰি ৰাখি পেলাই দিওঁ বাকীখিনি বনাওঁ কিন্তু টেনচন নল'ব ছাৰ মুৰ্গী পূৰা চেনিটাইজ কৰাই আছে আৰু দুই এটাকতো ভেকচিনো মৰা আছে কি কি চালা কুত্তাহঁত চালা চোৱাৰ কা নাতিহঁত এটা ভেজিটেৰিয়ান পৰিয়ালক তহঁতে নন ভেজ খুৱাইছা হা আৰু অ' ভি চালা বাৰ্ড ফ্লু হোৱা মুৰ্গীৰ মাংস দি চালা সামনে আও একবার তহতর গোটেই ফ্যামিলি কো না মই কুকুরর মাংস খুয়াই দেগা হ্যাঁ ও কি হল ডালিং কিয়া এনা ভাল্লা করি আছে হ্যাঁ রাতি খান আরে আজি হাম লগনে যে গধূলি রেস্টুরেন্টত গয়া থা না সয়াবিন বিরিয়ানি খাইয়া থা ও সয়াবিন বিরিয়ানি নেই থা ও বুলে মুরগির মাংস কা চিকেন বিরিয়ানি থা কি হে ভগবান কি পাপ মাখা করলু হা সি 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 মই এথান স্বর্গত যাই কি মুখ দেখা মা হে ভগবান ও মোক মারি নিয়া ও নহলি মই 20 বছরের কারণে গঙ্গা নদীত গা ধুই থাকবা যাও হা ও তুমি একলাই থাকা আমি যাও রাতে মোক লগত লৈ যা এই পাপি ঘরখানত লাখু মই এক মিনিট হ্যালো হ্যালো স্যার আপনি জিন্দা আছেনে হতর রেস্টুরেন্টর উপারত না মই মই কেস করি দেগা আভি সালা শ্বশুর কানাতি কি সামচাই আহে হা এতিয়া রেস্টুরেন্ট বন্ধ আছে স্যার কালি আহিব আর কিবা খাই যাব ফ্যামিলির লগত আহিব স্যার অলপমান ডিসকাউন্ট দিম দিয়ক মোর পড়া সালা মোর 30 চলি মোর লগতে নেহি থাকা হে আর তো অতর কারণে আর রেস্টুরেন্টক বলতা হে আর খাব যাওঙ্গা র তো তো ও সরি স্যার কথা তো হুনি বহুত দুখ লাগিল আপনার ফিডব্যাক তো না পালো রমেশ স্যার রমেশ আরে কোন রমেশ বা আরে বাবুয়া কা বল রহে হো আরে মোর নাম তো গণেশে কি কয় স্যার রং নম্বর লাগিল বোধ হয় আরে ফুর্তি করক স্যার ফুর্তি করক তেতিয়ালে আপনি নন ভেজ খোৱা নাই ভেজে খাইছিল দিয়ক সালা মোর 30-40 20 বছরের কারণে মোক এরি থই গয়া হে আর তয় বলতা হে মে ফুর্তি করু রাখ এতিয়াই যা রাহু মে তোর ফিডব্যাক তোর কোন ফালে দি হুমাই দিই আছো তয় গম পাইগা রখ তয় মানু তো হই কি আইমান খং করি হঠাতে কমে না পালু নহয় তো কামত রাখি মোক বরবাদ করে দিলি তই চালা ফিটি উঠা বাহিরত মানুষ লাইন ধরি আছে হাল্লা করি কালির পরে নাহিবি আর কাম করবা মোর লগতে কিয়া এনেকুয়া হয় ইমান নু বেয়া দিন চলি আছে না মোৰ